ওয়েলকাম টু লিটন সাইটিজ অফ সলিউশন। আশা করি বেশ ভালোই আছেন। অলরেডি আপনারা জানেন যে এই চ্যানেলে সিএসআইটি রিলেটেড জব প্রিপারেশনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সিরিজ ভিডিও লেকচারগুলো আপলোড করা হয়ে থাকে, সেই সাথে রিসেন্ট আইটি এক্সাম কোশ্চেনগুলো সলিউশন করে আপলোড করা হয়। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। তো এরই ধারাবাহিকতা আজকে আমরা নেটওয়ার্কিং এর আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব IPv4 এবং IPv6 এর মধ্যে সকল পার্থক্য। আমি চেষ্টা করেছি যে IPv4 এবং IPv6 এর সবগুলো পার্থক্য একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার। চলুন শুরু করি আজকের ভিডিও। পার্থক্য দেখার আগে প্রথমে আমরা জেনে আসি যে আইপি অ্যাড্রেসটা আসলে কি। আইপি অ্যাড্রেস হচ্ছে অ্যান আইপি অ্যাড্রেস ইজ এ ইউনিক অ্যাড্রেস দ্যাট আইডেন্টিফাইজ এ ডিভাইস অন দ্য ইন্টারনেট অর এ লোকাল নেটওয়ার্ক। অর্থাৎ লোকাল নেটওয়ার্ক অথবা ইন্টারনেটের মধ্যে কোনো একটি ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য আমরা আইপি অ্যাড্রেস ইউজ করি। এই আইপি অ্যাড্রেসটা কি ওই ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করে থাকে। আইপি মিনস কি? আইপি মিনস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল হুইচ ইজ দ্য সেট অফ রুলস গভর্নিং অফ দ্য ফরম্যাট অফ ডাটা সেন্ট ভায়া দ্য ইন্টারনেট অর লোকাল নেটওয়ার্ক। আচ্ছা, এখন টাইপস অফ আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আসলে কত ধরনের হয়ে থাকে? আইপি অ্যাড্রেস মতো দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে IPv4 যেটি 32 বিটস এবং IPv6 যেটি হচ্ছে 128 বিট। তো আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই IPv4 এবং IPv6 এর মধ্যে পার্থক্য দেখে আসা। তার আগে আমরা দেখে আসি যে এই আইপি অ্যাড্রেস গুলো আসলে কিভাবে রিপ্রেজেন্ট হয়ে থাকে। তো আইপি অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন গুলো আসলে কি কি? আইপি অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন হচ্ছে যেমন দেখুন ডটেড ডেসিমাল, এরপর আছে হচ্ছে ডটেড বাইনারি এন্ড ক্লোন হেক্সাডেসিমাল। তো এই তিন পদ্ধতিতে আমরা কি করতে পারি? আইপি অ্যাড্রেস গুলো রিপ্রেজেন্ট করতে পারি। এই যে ডটেড ডেসিমাল এন্ড ডটেড বাইনারি, এই দুইটা মূলত আমার IPv4 এর জন্য ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ IPv4 এর যে আইপি অ্যাড্রেস গুলো এগুলোকে রিপ্রেজেন্ট করি আমরা ডটেড ডেসিমাল অথবা ডটেড বাইনারি দ্বারা। অর্থাৎ ডটেড ডেসিমাল যদি হয় তাহলে আমরা কি লিখতাম 192.168.0.1। আবার যদি বাইনারি লিখি তাহলে আমার কি এই 192 এর বাইনারি 8টা ডিজিট হবে, তারপর ডট লিখতাম 168 বাইনারি আবার 8টা ডিজিট হবে লিখলাম, এরপরে জিরো এখানে 8টা জিরো দেখবো আমরা, এরপর এই যে এখানে ওয়ান আছে ইকুইভ্যালেন্ট বাইনারি যে ভ্যালুটা 3, 3, 6, 7 এবং 8, এইভাবে আমরা কি করব রিপ্রেজেন্ট করতে পারি। এবার ক্লোন হেক্সাডেসিমালটা কি? এইটি মূলত হচ্ছে আমার IPv6। এই আইপি অ্যাড্রেস গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ক্লোন হেক্সাডেসিমাল এই রিপ্রেজেন্টেশন পদ্ধতিটি আমরা ইউজ করে থাকি। তো এই ছিল আসলে আমার আইপি অ্যাড্রেস গুলোর রিপ্রেজেন্টেশন। এখন আমরা চলুন দেখে আসি যে আসলে পার্থক্য গুলো কি। তো IPv4 এবং IPv6 এর পার্থক্য গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এইগুলো। আপনারা সবগুলো একবার করে পড়বেন এবং যেটি মনে থাকে সেগুলো পরীক্ষায় লিখবেন। সবগুলো হয়তো মনে নাও থাকতে পারে, আপনারা সবগুলো পড়ার পর যতগুলো মনে থাকবে ততগুলো পরীক্ষায় লিখবেন। তো IPv4 কি? IPv4 হচ্ছে 32 বিট আমরা অলরেডি জেনে এসেছি এবং IPv6 হচ্ছে 128 বিটের। IPv4 কি আছে? আমাদের নিউমেরিক যে অ্যাড্রেস গুলো আছে সেগুলোকে আমরা কি করি ডট দ্বারা সেভাইড করে থাকি এবং IPv6 এর ক্ষেত্রে আমরা ক্লোন দ্বারা সেভাইড করি। এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন অফ IPv4 ইজ ইন ডেসিমাল। অর্থাৎ এই ডেসিমাল ফরম্যাটে আমরা কি করি আইপি অ্যাড্রেস এই IPv4 এর ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে থাকি এবং যেগুলোকে কি ডট দ্বারা আমরা আলাদা করব। এবং IPv6 এর ক্ষেত্রে কি? IPv6 এর ক্ষেত্রে অ্যাড্রেস রিপ্রেজেন্টেশনটা হয় হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে। দেখুন যে এখানে কিন্তু আমরা হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখেছি। তো এইভাবে আমরা IPv6টা রিপ্রেজেন্ট করে থাকি। এরপর হচ্ছে যে নেটওয়ার্কগুলো কি হয় ম্যানুয়ালি এবং DHCP মাধ্যমে কনফিগার করার প্রয়োজন হয় IPv4 এর ক্ষেত্রে, বাট IPv6 এর ক্ষেত্রে কি আছে আমাদের অটো কনফিগারেশন ক্যাপাবিলিটিস আছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্থক্য বলা চলে, যে যেটি হচ্ছে IPv6 আমার কি অটো কনফিগারেশন সাপোর্ট করে বাট IPv4 এ অটো কনফিগারেশন সাপোর্ট করে না। এটা অনেক ক্ষেত্রে আমাদের MCQ পরীক্ষায় কিন্তু আসতে পারে। হ্যাঁ, এরপরে IPv4 এর মধ্যে কি আছে দেখুন ইনক্রিপশন এন্ড অথেন্টিকেশন ফ্যাসিলিটিস কি অ্যালাউ করে না, বাট IPv6 এ কি ইনক্রিপশন অথেন্টিকেশন কি এগুলো অ্যালাউ করে। আর এবং এগুলো অ্যালাউ করার কারণে কি আমরা এগুলো সম্ভবত রিসার্চ টাইপের কাজের জন্য আমরা IPv6 ইউজ করে থাকি, বাট এগুলো হচ্ছে আমাদের কি দৈনন্দিন কাজে আমরা ইউজ করে থাকি, কারণ এটা হচ্ছে আমাদের কি ইনক্রিপশন এবং অথেন্টিকেশন টেকনিক গুলো নেই এখানে। আবার দেখুন যে IPv4 কি আছে, ফ্র্যাগমেন্টেশন ইজ ডান বাই সেন্ডার এন্ড ফরওয়ার্ডিং রাউটার। অর্থাৎ এই ফরওয়ার্ডিং রাউটার এবং সেন্ডারের মাধ্যমে ফ্র্যাগমেন্টেশনটা হয়ে থাকে, বাট IPv6 এর ক্ষেত্রে শুধুমাত্র সেন্ডারের মাধ্যমে ফ্র্যাগমেন্টেশনটি হয়ে থাকে। IPv4 এর হেডার ফিল্ড হচ্ছে 12 এন্ড IPv6 এর হেডার ফিল্ডের সংখ্যা হচ্ছে 8। এবার IPv4 এর যে হিডারটি আছে সেটা হচ্ছে আমার 20 থেকে 60 বাইটের হয়ে থাকে এবং IPv6 এর হিডার যে ফিল্ড আছে এটি হচ্ছে 40 বাইটের হয়ে থাকে এবং এটা হচ্ছে ফিক্সড 40 বাইট। এবার হচ্ছে IPv4 এ কি আমার চেকসাম সাপোর্ট করে কিন্তু, ঠিক আছে, বা চেকসাম ফিল্ড আছে একটা, বাট যেটি আমার IPv6 এর চেকসাম ফিল্ডটি নেই। এবং এরপর হচ্ছে IPv4 এ কি আছে, IPv4 সাপোর্ট VLSI অর্থাৎ ভার্চুয়াল লেন্থ
subnet mask, but IPv6 does not support VLSM. IPv4 broadcast messages are available, but IPv6 broadcast messages are not available. IPv4 address resolution protocol, or that ARP, is available to map IPv4 address to MAC address, but RIP does not support IPv6. It uses static routing. Or that, dekhon ekhane kintu amar ARP protocol ti amar IPv4 use hoy, but IPv6 kintu amar RIP protocol ti use hoy na. তো এই ছিল IPv4 এবং IPv6 এর মধ্যে বেসিক পার্থক্যগুলো আমি চেষ্টা করেছি সকল পার্থক্য তুলে ধরার জন্য তো আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম